Assalamu alaikum, dear students and my dear viewers. Today's my topic name is article. আজকে যে আর্টিকেলের 11টা নিয়ম পড়াবো একদম এক্সেপশনাল মানে ব্যতিক্রম। আমরা 11টা উদাহরণ দিব এবং এই 11টার উদাহরণ ব্যতিক্রম ধরনের উদাহরণ আজকে আমরা দেখব যে কি ধরনের ব্যতিক্রম। আসলে আমরা লিখেছি ইংলিশ, English is an international language. আমরা কিন্তু English এখানে ভাওয়েল আছে, আমরা বলতে পারি, আমরা যখন পড়েছিলাম যে A, E, I, O, U ভাওয়েল হলে আমরা N ব্যবহার করি, হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু এখানে N ব্যবহার করতে পারবো না। কেন? যে English is an international language. এই language এখানে ইংলিশ শব্দটা ভাষা ব্যবহার করা হয়েছে, ইংলিশ মানে এখানে ভাষা বোঝানো হয়েছে, যে ইংরেজি হ্যাঁ হয় একটি আন্তর্জাতিক ভাষা। কি? ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। সুতরাং এখানে আমরা কি জিরো আর্টিকেল ইউজ করতে পারি আর ক্রস আর্টিকেল ইউজ করতে পারি। ওকে, নেক্সট অন আমরা ওই ধরনের একটা সেন্টেন্স লিখেছি, ইংলিশ আর ভেরি ব্রেভ। ওকে, আমরা বলতে পারি ইংলিশ আর ভেরি ব্রেভ বা ইংলিশ আর ভেরি ইন্টেলিজেন্ট। আমরা বলতে পারি যে ইংরেজরা খুব সাহসী, ইংরেজরা খুব বুদ্ধিমান। তাহলে এখানে কিন্তু আমরা কি জাতি হিসেবে ইউজ করেছি, এখানে কি ইউজ করেছি, এখানে কিন্তু ভাওয়াল কনসোনেন্ট সাউন্ডের উপর ডিপেন্ডস করলে কিন্তু আমরা আর্টিকেলে ভুল করব। তো আর্টিকেল যে সব সময় সাউন্ডের উপরে ডিপেন্ডস করে আমরা আর্টিকেল ইউজ করব আসলে কিন্তু তা নয়। ইংলিশে এই আর্টিকেল ইউজ করতে গেলে আমাদের অনেকটাই সাউন্ডের উপর, প্রোনাউন্সিয়েশনের উপরে নির্ভর হতে হয়। তো এখানে আমরা বা অনুবাদের উপরে নির্ভর হতে হয়। দেখেন, আমরা যদি ভাওয়াল কনসোনেন্টের উপর ডিফেন্স করে এখানে আর্টিকেল বসাই তাহলে কিন্তু অ্যান বসাতে হবে। আসলে কি অ্যান বসালে কি হবে? হবে না। তাই আমাদেরকে এই সেন্টেন্সটাকে আমরা যদি বাংলা অনুবাদ করি তাহলে কিন্তু মানেটা ভালো হবে, বুঝতেও সহজ হবে, যে ইংলিশ আর ভেরি ব্রেভ ইংরেজরা। এখানে কিন্তু ভার্বটাও কিন্তু প্লুরাল দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, ভার্বটা প্লুরাল দেওয়া আছে। তাই আমরা বলতে পারি যে ইংরেজরা খুব সাহসী, ইংরেজরা ইন্টেলিজেন্ট। যদি বলি যে দা, এখানে আমরা কি জাতি হিসেবে, সেই জন্য কিন্তু আমরা এখানে দা আর্টিকেল ইউজ করতে পারি, খবর নাম হিসেবে ব্যবহার করা হয়েছে। এখানে আবার নাম্বার থ্রিতে আবার ইংলিশ আছে। তো আমরা ডিরেক্টলি ভাওয়াল কনসোনেন্টের উপরে যদি ডিপেন্ডস করে বসাই তাহলে কিন্তু এখানে কি হয়ে যাবে, হ্যাঁ এখানে ঠিক আছে, কারণ আমরা এখানে ম্যানটা বোঝাইছি যে হি ইজ অ্যান, এখানে আমরা অ্যান আর্টিকেল ইউজ করব যে হি ইজ অ্যান ইংলিশ ম্যান, এখানে সে হয় একজন ইংরেজ, তাই না, সে হয় একজন ইংরেজ। এখানে ইংরেজকে বোঝানো হয়েছে, একজন ইংরেজ মানুষকে বোঝানো হয়েছে যে শি ইজ অ্যান ইংরেজ লেডি, সে ইংরেজ ভদ্রমহিলা, সে হয় একজন ইংরেজ ভদ্রমহিলা। এখানে দেওয়া হয়েছে হি ইজ অ্যান ইংলিশ ম্যান, সে একজন ইংরেজ মানুষ। ওকে, ফোর নাম্বার আমরা দিয়েছি, শি ক্যান প্লে ড্যাশ ফ্লুট। আমরা কিন্তু আর্টিকেলে পড়িয়েছিলাম যে দা প্লাস ইনস্ট্রুমেন্ট। এখন এখানে তাহলে আমরা এটা কিন্তু পেয়ে যাচ্ছি যে কোনো যদি বাঁশি মানে ইনস্ট্রুমেন্ট হয়, যন্ত্রপাতি মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, আমরা এটা লিখতে পারি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের পূর্বে আমরা দা আর্টিকেল ইউজ করতে পারি। তাহলে যেহেতু এটা একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ফ্লুট, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে দা আর্টিকেল ইউজ করতে পারি। এখানে কি ইউজ করতে পারি? দা আর্টিকেল ইউজ করতে পারি, মানে শি ক্যান প্লে দা ফ্লুট, তাই না, শি ক্যান প্লে দা ফ্লুট, এখানে আমরা দা আর্টিকেল ইউজ করতে পারি, বিকজ
মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের পূর্বে আমরা দা আর্টিকেল ইউজ করতে পারি। এখন ফাইভ নম্বরের উদাহরণ এই ফ্রুট আর এই ফ্রুট কিন্তু সেম সেম, কোনো স্পেলিংয়ে কোনো ডিফারেন্ট নাই। কোনো ডিফারেন্ট আছে? নো, কোনো ডিফারেন্ট নাই, বাট এখানে ইউজে ডিফারেন্ট আছে। আমরা কি এখানে দা ইউজ করতে পারবো? না, এখানে কিন্তু অনেক সময় প্লের পরে কিন্তু অনও বসে, প্লের পরে কি বসে? অনও বসে। কিন্তু এইটা কখন অন বসে? এটা আমরা যখন গ্রুপ ভার্ব পড়ি, গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্ব। এই যে গ্রুপ ভার্বের ক্ষেত্রে আমরা কি প্লে ওয়ান হয়, হ্যাঁ, কিন্তু যখন এখানে শি ক্যান, শি ক্যান প্লে দা ফ্লুট, এখানে বাজানো অর্থে, এখানে কি হচ্ছে বাজানো অর্থে, বাঁশিটা বাজাতে বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এই জন্য আমরা দা আর্টিকেল বসাইছি। ওকে, এখন শি হ্যাজ ড্যাশ ফ্লুট, শি হ্যাজ ড্যাশ ফ্লুট, এখানে কি বসাবো? দেখেন, এখানে যদি আমরা বাংলা করি কিন্তু ভালো হয়, তার আছে বাঁশি, তার আছে বাঁশি, কেমন শোনা যাচ্ছে? যদি আমরা বলি যে শি বা হি হ্যাজ আ ফ্লুট, তার একটি বাঁশি আছে, তাহলে কিন্তু সুন্দর হয় যে তার আছে একটি বাঁশি, তার একটি বাঁশি আছে, কি সুন্দর শোনা যাচ্ছে। আর আমরা যদি বলি তার আছে বাঁশি, কেমন হলো? তার আছে বাঁশি। তাহলে আমরা যদি এখানে এ ব্যবহার করি তাহলে কিন্তু সুন্দর হয়ে যাচ্ছে, শি হ্যাজ আ ফ্লুট, তার একটি বাঁশি আছে। এখানে ফ্লুট, এখানে ফ্লুট, কিন্তু আমরা কিন্তু কি এখানে দা বসালাম, এখানে কিন্তু এম বসালাম, এটাই হলো পার্থক্য। যে শি ক্যান, শি ক্যান প্লে দা ফ্লুট, এখানে আমরা দা ব্যবহার করেছি, কেন কেন এখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, পূর্বে আমরা দা ব্যবহার করি। আচ্ছা, এইটাও কিন্তু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ওই একই ফ্লুট বাঁশি, কিন্তু এখানে আমরা হি ব্যবহার করছি। ব্যবহার এবং এখানে আমরা অনুবাদের উপরে, বাংলা অনুবাদ করে মানের সাথে মিল রেখে কিছু কিছু আর্টিকেল আমরা ব্যবহার করলে আর্টিকেলের ব্যবহার যথাযথ হবে। তো এখানে কিন্তু হি হ্যাজ আ ফ্লুট, কি সুন্দর, তার একটি বাঁশি আছে। ওকে, নাম্বার সিক্স, ড্যাশ ম্যান ইজ মর্টাল, কি বলেছে? ড্যাশ ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। আমরা বলেছিলাম যে মানব জাতির পূর্বে ক্রস আর্টিকেল বসে বা জিরো আর্টিকেল বসে, কোনো আর্টিকেল বসে না। যদি মানব জাতি হয়, মানুষ মরণশীল, এখানে কি একজনকে বোঝানো হয়েছে? না, গোটা পৃথিবীর মানুষকে বোঝানো হয়েছে, গোটা পৃথিবীর মানুষকে বোঝানো হয়েছে, আমাকে, আপনাকে, তাকে বোঝানো হয়নি, সবাইকে বোঝানো হয়েছে, মানব জাতি, যে মানব জাতির পূর্বে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি না, সেক্ষেত্রে আমরা ক্রস আর্টিকেল ব্যবহার করছি, যে জিরো আর্টিকেল ইউজ করেছি, যে ম্যান ইজ মর্টাল। ওকে, নেক্সট অন, আমরা এই ম্যানটাকে এখানে ব্যবহার করেছি, এখানেও ব্যবহার করেছি, আই নো ড্যাশ, আই নো ড্যাশ ম্যান হু কেম ইয়েস্টারডে, কি বলেছে? আই নো, আই নো ড্যাশ ম্যান হু কেম ইয়েস্টারডে। এখন এখানে কি বসবে? এখন দেখেন, এখানে আপনি বাংলা অনুবাদ করেন কি হয়, এখানে তো এখন ম্যান পাইলাম, মানব জাতি হয়ে গেল না, এবং ম্যান পাইলাম আর ক্রস আর্টিকেল বসাবো? না, হবে না। এটাকে আমরা বাংলা অনুবাদ করি, আই নো দ্য ম্যান, আই নো দ্য ম্যান। আমরা এইটুকু করি যে হু কেম ইয়েস্টারডে, যে গতকাল এসেছিল আমি তাকে চিনি, আমি লোকটাকে চিনি, সে আমার পূর্ব থেকে পরিচিত, সে আমার পূর্ব থেকে পরিচিত, তাহলে কি লোকটা নির্দিষ্ট হয়ে গেছে? সে আমার পূর্ব থেকে পরিচিত, যে লোকটা এখানে এসেছিল তাকে আমি চিনি, তার মানে সে আমার পূর্ব থেকে পরিচিত, তার ডিফিনিট হয়ে গেছে, সেই জন্য আমরা দি আর্টিকেল, এখানে দা আর্টিকেল ইউজ করতে পারি। আই নো দ্য ম্যান, কি বলেছে? আই নো দ্য ম্যান হু কেম ইয়েস্টারডে। ওকে, আই নো দ্য ম্যান হু কেম ইয়েস্টারডে, মানে যে গতকাল এসেছিল তাকে আমি চিনি। ওকে, নেক্সট ওয়ান, নাম্বার এইট, দ্য ম্যান স্পিক্স, বলেছে কি? দ্য ম্যান স্পিক্স ড্যাশ ইংলিশ লাইক ড্যাশ ইংলিশ, এখন বলছে দ্য ম্যান স্পিক্স ইংলিশ, লোকটি ইংরেজি বলে, লোকটি কি বলে? ইংরেজি বলে। তাহলে ইংরেজ, এখানে ইংলিশটা কি? এখানে ইংলিশটা ল্যাঙ্গুয়েজ, এখানে ইংলিশটা ভাষা,
তো আমরা জানি আগেই জানি যে বাসার পূর্বে আর্টিকেল বসে না তাহলে এখানে আমরা কিন্তু ক্রস আর্টিকেল বসাবো দ্য ম্যান স্পিকস ইংলিশ দ্য ম্যান স্পিকস ইংলিশ লোকটা ইংরেজিতে কথা বলে ড্যাশ লাইক হ্যাঁ ইংলিশ লাইক ড্যাশ ইংলিশ এখন এখানে হলো কথা যে এখানে কি বোঝাইছে এখানে আবার ইংরেজ জাতিকে বোঝানো হয়েছে যে ইংরেজদের মতো সে ইংরেজিতে কথা বলে তাহলে এখানে কিন্তু আমরা দ্য আর্টিকেল ব্যবহার করতে পারবো কি বলেছে দ্য ম্যান স্পিকস ইংলিশ লাইক দ্য ইংলিশ সে ইংরেজদের মতো কি এটা কি ইংরেজদের মতো কি বলেছে এটা কিন্তু হবে ইংরেজদের মতো তাই না ইংরেজদের মতো সে ইংরেজদের মতো করে লোকটি কথা বলে দ্য ম্যান স্পিকস ইংলিশ লাইক দ্য ইংরেজ ওকে নাম্বার নাইন আমরা কি বলবো দিস ইজ ইউনিভার্সিটি অফ ঢাকা বলছে কি দিস ইজ ইউনিভার্সিটি অফ ঢাকা আমরা কিন্তু একটা রুলস পড়েছিলাম যে দা প্লাস নাউন প্লাস অফ বা ইন একটা শব্দ থাকলে আমরা এর মাঝে মানে দা ডট ডট অফ বা ইন এর মাঝে একটা শব্দ থাকলে সেটা নাউন হয়ে যায় যাই হোক দুটো তাহলে একটা অ্যাডজেক্টিভ একটা নাউন হ্যাঁ এরকম ভাবে আমরা তিনটা পর্যন্ত করতে পারি চারটা পর্যন্ত করতে পারি তো হ্যাঁ এখন যেহেতু এখানে অফ আছে নাউনের পরে কি আছে অফ আছে কি আছে অফ আছে ইউনিভার্সিটি শব্দ শেষে টি ওয়াই থাকলে কি হয় নাউন হয়ে যায় তাহলে দিস ইজ দা আমরা কিন্তু এখানে এই রুলটা অ্যাপ্লাই করতে পারছি যে দিস ইজ দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা হ্যাঁ দিস ইজ দ্য ইউনিভার্সিটি ঢাকা কি বিশ্ববিদ্যালয় এটা বা ইউনিভার্সিটি অফ ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় এটা হলো কি ঢাকা বিশ্ববিদ্যালয় দিস ইজ দ্য ইউনিভার্সিটি অফ বিশ্ববিদ্যালয় তাহলে আমরা কিন্তু ডিফিনিট করে দিলাম এখানে এখানে কি আছে অফ আছে এখানে দি তাহলে একটা নাউন মাঝখানে এটা কি নাউন এটা হলো অফ এটা অফ এটা হলো দা নাম্বার টেন আমরা দিস ইজ ড্যাশ ঢাকা ইউনিভার্সিটি এখন কি বলা হয়েছে যে দিস ইজ ঢাকা ইউনিভার্সিটি এখন দেখেন এই এটা কিন্তু একটা নাম ঢাকা ইউনিভার্সিটি এই সম্পূর্ণটাকে সম্পূর্ণটা একটা হলো নাম বোঝাইছে যে ঢাকা ইউনিভার্সিটি তো এখানে কিন্তু কোনো আর্টিকেল বসবে না কোনো আর্টিকেল বসবে না এখানে দিস ইজ ঢাকা ইউনিভার্সিটি এই এই হয় ঢাকা ইউনিভার্সিটি তাই না এখানে কিন্তু কোনো আমরা আর্টিকেল ইউজ করতে পারবো না এখন আমরা যেটা নাম্বার ইলেভেনে কি দিব হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট কি বলছি হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট এখন এখানে কি বসবে দেখেন ইউনিভার্সিটি আমরা তো আগে বলেছি যে ইউ এর মতো যদি উচ্চারণ হয় তাহলে কি হবে ভাল থাকা সত্ত্বেও এ হয়ে যাবে আর এখানে একটা কি আছে নাউন আছে আর আমরা কিন্তু জানি যে দুইটা নাউন পাশাপাশি বসলে একটা অ্যাডজেক্টিভ হয় আর একটা নাউন হয়ে যায় তাহলে স্টুডেন্টটা হলো নাউন আর এটা হলো অ্যাডজেক্টিভ ওকে তাহলে হি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট এখানে কিন্তু এ হয়ে গেল যে সে একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র সে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র এখানে আমরা ভাওয়াল থাকা সত্ত্বেও কিন্তু এ ব্যবহার করেছি কারণ ইউ এর মতো উচ্চারণ হয়েছে বন্ধুরা তোমরা সবাই আজকে যে আর্টিকেল বিষয়টা ছিল মাত্র এক থেকে এগারোটা রুলস এই এক থেকে এগারোটা রুলসের মধ্যে অনেক ইম্পর্টেন্ট কথাগুলো আছে তোমরা কেটে ভিডিওটা না দেখে তোমরা পজ দিয়ে খাতায় লিখে নিয়ে তোমরা বুঝে এটা সলিউশন করবে ইনশাল্লাহ তোমরা আর্টিকেল ব্যতিক্রম ধরনের আর্টিকেলগুলো পেয়ে যাবে আল্লাহ হাফেজ বাই বাই